নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 এর সারাদিনের সেরা খবর লাইভ, স্পন্সার বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন। সারাদিনের সেরা খবরের বিস্তারিত আলোচনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি বাণী। চোখ রাখবো প্রথম খবরে। অবশেষে দিনহাটার নিখোঁজ তিন কিশোরের হদিশ মিল দিল্লিতে। রবিবার রাতে নিউ দিল্লির রেল স্টেশন ওই তিন কিশোরদের দেখতে পায় রাজাক মিয়া নামে স্থানীয় এক যুবক। তিনি ওই তিন কিশোরকে খুঁজতে দিল্লির দিকে রওনা দেন। তারপর রবিবার ওই তিন কিশোরকে তিনি নর্থ ইস্ট ট্রেন থেকে নামতে দেখেন। ওই তিন কিশোরদের দেখেই তিনি চিনতে পারেন। পরে তিনি তাদের সঙ্গে কথাও বলেন। আজ তাদেরকে দিল্লি থেকে বাড়িতে নিয়ে আসেন ওই যুবক। গত শুক্রবার রাতে পেউলাগুড়ি ব্লক মসজিদ এলাকা থেকে সাগর রহমান, জাহানুর মিয়া, জাহানুর আলম নিখোঁজ হয়। এদের মধ্যে সাগর দশম শ্রেণী এবং বাকি দুজন সপ্তম শ্রেণী ছাত্র ছিল। এদিন তারা শনিবার সারাদিন তাদেরকে খোঁজাখুঁজির পর তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা যায়। তারপর দিনহাটা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করা সত্ত্বেও তাদের খোঁজ খবরে বিশেষ জোর দেয়নি পুলিশ বলে অভিযোগ ওই তিন কিশোরের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নিখোঁজ হওয়া তিন কিশোর দিল্লি কিভাবে যাওয়া যায় তা জিজ্ঞাসাবাদ করেছিল। তারপরে ওই তিন কিশোর নিখোঁজ হয়। এই কথা জানার পরে পরিবারের লোকজনেরা নিজেরাই খুঁজতে শুরু করে। পরে অবশেষে তাদের নর্থ ইস্ট ট্রেন থেকে পাওয়া যায়। নিখোঁজ হওয়া তিন যুবকের দাবি, তাদের পরিবার খুবই দরিদ্র, তাই দিল্লিতে গিয়ে কাজ করে তারা টাকা পাঠাতে চেয়েছিল পরিবারকে। কারণ তাদের এই এলাকায় অনেকে দিল্লিতে কাজ করে টাকা উপার্জন করে, তাই তারাও দিল্লি চলে এসেছিল কাজেরই খোঁজে। এই ঘটনা প্রসঙ্গে জেলা শিশু সুরক্ষা আধিকারিক স্নেহাশিস চৌধুরী জানান, ওই তিন কিশোরদের আরও সচেতন করার প্রয়োজন রয়েছে। ওই কিশোরের সাথে তারা কথা বলবেন বলেও তিনি জানিয়েছেন। তারা যেন পড়াশোনা ছেড়ে ভিন রাজ্যে না যায়, প্রয়োজনে তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক স্নেহাশিস চৌধুরী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবিকে বিকৃত করে কালা দিবস পালন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার কালা দিবস উপলক্ষে কোচবিহার শহরের বিজেপির একটি মিছিল পরিক্রমা হয়। এই মিছিলের প্রথমে থাকা ব্যানারে ইন্দিরা গান্ধীর একটি বিকৃত ছবি ছাপানো ছিল, আর তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি নিখিল রঞ্জন দে বলেন, যিনি জরুরি অবস্থা জারি করে গোটা দেশে লক্ষাধিক মানুষকে জেলে পড়েছিলেন, 22 জন মানুষকে খুন করা হয়েছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন যিনি, তার ছবি বিকৃত করে তাদের কোনো অনুশোচনা হয়নি। বিজেপির কোচবিহার জেলা সভাপতি নিখিল রঞ্জন দে কি বললেন আমরা শুনেছি। আজকে আমরা 1975 সনের 25 জুন তদানীন্তন কংগ্রেস সরকার ভারতবর্ষে জরুরি অবস্থা ঘোষণা করেছিল এবং সেই জরুরি অবস্থা চলাকালীন প্রায় 100,000-এর উপরে লোক, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজি সহকারে এই রকম তাবড় তাবড় নেতাদের, যারা সেই দিন কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, কংগ্রেসের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং শুধু তাই নয়, 1977 সনের 21 মে পর্যন্ত এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় তাদেরকে জেলবন্দী অবস্থাতে রাখা হয় এবং তার মধ্যে প্রায় 22 জনের অধিক জেলের ভেতরে তাদের হত্যা করা বা প্রাণ বিসর্জন হয় তাদের। এই যে কালা কানুন, এই যে ইমার্জেন্সি জরুরি অবস্থা কংগ্রেস সরকার চালিয়েছিল, আজকে বর্তমানে তৃণমূল সরকারও, অর্থাৎ বর্তমানে তৃণমূলের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঘোষিত জরুরি অবস্থা তিনি এখানে চালু করেছেন। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির বহু নেতা কর্মী তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে জেলে পাঠানো হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, সম্পত্তি লুট করা হচ্ছে। শুধু তাই নয়, ধানের জমির থেকে ধান কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে স্বৈরাচারী সরকার একটা চলছে পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে এবং আজকের এই যে কালা দিবস, সেই কালা দিবস আমরা ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলার পক্ষ থেকে আজকে পালন করছি।
অন্যদিকে কংগ্রেস নেতা বিশ্বজিৎ সরকার বলেন, সোশ্যাল মিডিয়ায় বিজেপির আর্টিস্টের ছবি বিকৃত করে যে নোংরা খেলা খেলছে তাতেই তা ওদের নোংরা মানসিকতার পরিচয় পাওয়া গিয়েছে। এদের থেকে আর বেশি কিছু আশা করাও বৃথা। এদিন এই মিছিলে বিজেপির জেলা সভাপতি নিখিল রঞ্জন এছাড়া উপস্থিত ছিলেন যুব মোর্চা সভাপতি শৈলেন্দু সাউ, বিজেপির সহ সভাপতি ব্রজ গোবিন্দ বর্মন, কোচবিহার বিজেপির শহর মন্ডল সভাপতি বিরাজ বোস সহ আরো অনেকে। এদিন এই মিছিল থেকে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেতারা। জানিয়েছেন, যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ও ইন্দিরা গান্ধীর মতো অলিখিত জরুরি অবস্থা জারি করে রেখেছে, তাই এই কালা দিবসে রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছেন তারা। যদিও তৃণমূল বিজেপির এই বক্তব্যকে গুরুত্ব দিতে রাজি হয়নি। 1975 সালের 25শে জুন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এই দিনটিকে প্রত্যেক বছর বিজেপি কালো দিবস হিসেবে পালন করে আসছে, সেই কারণেই গোটা দেশের সাথে এদিন কোচবিহারও এই কালো দিবস উপলক্ষে মিছিল করা হয়, মিছিল করে বিজেপি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ফাঁসির ঘাটের সাথে সংযোগকারী রাস্তা পাকা করার উদ্যোগ নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সোমবার তিনি রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। কোচবিহার 1 নং ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টাপুরহাট মোড় থেকে তোরসার ঘাটপার পর্যন্ত ওই 3 কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এদিন এই রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও জেলা পরিষদ সদস্য সুচিস্মিতা দেব শর্মা, পঞ্চায়েত সমিতির সদস্য আজিজুল হক ও ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েত সদস্য সাহির উদ্দিন মিয়া সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এদিন টাপুরহাট মোড়ে রাস্তার কাজের সূচনা করতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের আর্থানুকূল্যে 5,39,00,000 টাকা ব্যয়ে টাপুরহাট চৌপতি থেকে ঘাট পার হয়ে মাথাভাঙ্গা রোডের শিমুলতলা পর্যন্ত 3 কিলোমিটার পাকা রাস্তা তৈরির কাজ সূচনা করা হয়েছে। প্রতিদিন কোচবিহার শহরে কাজ করতে প্রায় 4,000 মানুষ প্রতিদিন যাতায়াত করেন, কিন্তু 25 বছর ধরে এই রাস্তা সংস্কার করা হয়নি, তাই সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। এবার সেই সমস্যা মিটবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল চালুর দাবিতে কোচবিহার শহরে মিছিল করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। সোমবার সংগঠনের মহিলা সদস্যরা কোচবিহারের সাগরদিঘি সংলগ্ন এলাকা সহ শহরের বিভিন্ন জায়গায় এই দাবিতে মিছিল করে। পাশ ফেল চালু করা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার নানা টালবাহানা করা হচ্ছে বলে এদিনের এই সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়। কেন্দ্র সরকার পঞ্চম শ্রেণী এবং রাজ্য সরকার তৃতীয় শ্রেণী থেকে পাশ ফেল চালু করতে চাইছে না বলে এদিন অভিযোগ করা হয়েছে, কিন্তু তাদের দাবি প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল চালু করা হোক। দ্রুত পাশ ফেল প্রথা চালু না করলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে জানান। এদিন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কোচবিহার জেলা সম্পাদিকা নমিতা বর্মন কি বললেন আমরা শুনে নিচ্ছি। সাংস্কৃতিক সংগঠন কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আজ প্রথম শ্রেণী থেকেই এই সেশন থেকে পাশ ফেল যাতে দ্রুত চালু হয় এই দাবিতে কোচবিহার শহর জুড়ে আমরা মিছিল করব। সমস্ত বিভিন্ন জায়গা থেকে মহিলারা এসছে, মায়েরা। আমরা দেখছি দীর্ঘদিন ধরে এই পাশ ফেল চালুর দাবি আমরাও করে এসছি, আন্দোলন করে আসছি, কিন্তু সরকার কিছুতেই পাশ ফেলটা চালু করছে না। তারা নানানভাবে টালবাহানা করছে। কেন্দ্র সরকার বলছে 5 এবং 8 চালু করবে, রাজ্য সরকার বলছে ক্লাস 3 থেকে চালু করবে, কিন্তু আমরা দাবি করছি এবং এই মিছিলে আমাদের এটাই দাবি থাকবে যে প্রথম শ্রেণীর থেকেই এবং এই সেশন থেকেই পাশ ফেল চালু করতে হবে, আর একটি শিশুরও ভবিষ্যৎ নিয়ে সিনিমিনি খেলা চলবে না। আপনারা কাউকে ডেপুটেশন দিচ্ছেন আজকে? না, আমরা ডেপুটেশন দিচ্ছি না। বিক্ষোভ মিছিল এমনি হবে শহর জুড়ে, এবং পাশাপাশি আমরা পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং তার সাথে যে বাস ভাড়া বৃদ্ধি হয়েছে, রান্নার গ্যাসের দাম বেড়েছে, এই সেশনও যদি পাশ ফেল চালু না হয় তারপর আপনারা কি করবেন? আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। চলে আসি পরবর্তী সংবাদে। সুটুঙ্গা নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের উদ্ধার কাজে নামল সিভিক ডিফেন্সের কর্মীরা। সোমবার উদ্ধারকারী বোট নিয়ে সিভিল ডিফেন্সের কর্মীরা সুটুঙ্গা নদীতে সন্ধান চালান, তবে নিখোঁজ যুবকের হদিস এখনো পর্যন্ত মেলেনি। এদিন উদ্ধার কাজ দেখার জন্য নদীর তীরে গ্রামবাসীরা ভিড় জমায়। রবিবার দুপুরে মেখলিগঞ্জ থানার 190 খারিজা জামালদহ এলাকায় সুটুঙ্গা নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ হয় স্থানীয় যুবক অমল বর্মন। পরে খবর পেয়ে ঘটনা
ঘটনাস্থলে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ। তবে নিখোঁজ যুবকের উদ্ধারের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সেভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। আজ প্রশাসনের তরফে নিখোঁজ যুবককে উদ্ধার করার উদ্যোগ নেওয়া হয়। সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের বিশেষ বোট নিয়ে উদ্ধার কাজে হাত লাগান, যদিও এখনো পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শিক্ষামূলক ভ্রমণে পার্শ্ববর্তী রাজ্য অসমের ধুবুরী জেলায় নিয়ে যাওয়া হলো তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি হাইস্কুলের ছাত্রছাত্রীদের। স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদেরও নেওয়া হয়েছিল এই শিক্ষামূলক ভ্রমণে। স্কুলের বিশেষ সোমবার ট্রেনে করে নবম শ্রেণীর 40 জন ছাত্রছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ধুবুরীর উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। স্কুলের 7 জন শিক্ষক শিক্ষিকা ও 2 জন অশিক্ষক কর্মী ছাত্রছাত্রীদের নিয়ে এই ভ্রমণে যান। শিক্ষার্থীরা অসমের ব্রহ্মপুত্র নদ, গুরুদোয়ার, গৌরীপুরের প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতিমা বড়ুয়ার বাসস্থান পরিদর্শন করে ভীষণ আনন্দিত হয়ে ওঠে। এই বিষয়ে স্কুলের পরিচালন সমিতির সভাপতি এবং স্কুলের ছাত্রছাত্রীরা কি জানায় আমরা শুনেছি। আপনি তো বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য, সভাপতি, তা হঠাৎ করে আপনি এই পার্শ্ববর্তী রাজ্য ধুবড়ি অর্থাৎ আসাম রাজ্যের ধুবড়ি জেলায় যে এসছেন, এর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো আমাদের যে স্কুলের নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছে তাদের যে সর্বশিক্ষা মিশনের যে অনুদান শিক্ষামূলক ভ্রমণ বা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিচিতি, সেই উদ্দেশ্যে আমরা 40 জন নবম শ্রেণীর ছাত্রছাত্রীকে নিয়ে এবং শিক্ষক মহাশয় আছেন 7 জন, নন টিচিং স্টাফ আছেন 2 জন, এবং সেই সঙ্গে আমাদের স্কুলে হ্যান্ডিক্যাপ ছাত্রছাত্রী আছে কিছু, তাদেরকে নিয়ে আমরা তাদের উৎসাহিত করার জন্য এই যে শিক্ষামূলক যে ভ্রমণ এক্সকারশন, তাতে আমরা ধুবড়িতে এসে বিভিন্ন জায়গা পরিদর্শন করে ব্রহ্মপুত্রের ঘাটে আমরা বর্তমানে আছি। তোমরা যে আজ বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকাদের সাথে পার্শ্ববর্তী রাজ্যে এলে, কিসে করে এলে তোমরা? আমরা আজ বিদ্যালয় থেকে সকলে মিলে এক প্রাকৃতিক ভ্রমণে বেরিয়ে এসে সেখানে শিক্ষক শিক্ষিকা এবং আমাদের অনেকে ছাত্রছাত্রীরা ছিল, সেখানে আমরা ট্রেনে করে এসেছি, প্রথমে করে স্কুল থেকে এসে তারপর আমরা ট্রেনে করে এসেছি এবং এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। এখানে প্রথমে আমরা একটি পাঞ্জাবি মন্দিরে গিয়েছিলাম, সেখানে কিছু দার্শনিক বস্তু ছিল সেটা আমরা উপভোগ করেছি এবং তারপর আমরা ব্রহ্মপুত্র নদীর কাছে এসে খুবই মজা। কেমন লাগছে তোমাদের এই ধরনের ভ্রমণ? খুবই ভালো লাগছে। তোমাদের সাথে তো কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী এসেছে, ওদের সান্নিধ্যে তোমাদের কেমন লাগছে? ওরা আমাদের সঙ্গে আসাতে আমাদের খুবই ভালো লাগছে, আমাদের মনটা আরো খুবই ভালো হয়ে উঠেছে। চলে আসছি পরবর্তী সংবাদে। বৃষ্টি শুরু হতেই ডেঙ্গুর থাবা আছে। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি এক তরুণীর ডেঙ্গু ধরা পড়েছে বলে খবর। আক্রান্ত ওই তরুণীর নাম হাবিসা বেগম। ওই তরুণী দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির বাসিন্দা হলেও পড়াশোনার কারণে রায়গঞ্জে থাকেন তিনি। সে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে খবর। সুপার স্পেশালিটি হাসপাতালে একটি মেডিকেল টিমের নজরাধীনে চিকিৎসা চলছে ডেঙ্গু আক্রান্ত ছাত্রী হাদিসা বেগম বলে জানা গিয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা ডেঙ্গু আক্রান্তের কথা স্বীকার করে তিনি নিয়ে জানিয়েছেন, রোগিনীর চিকিৎসা চলছে, তিনি এখন সম্পূর্ণভাবে বিপদ মুক্ত। তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রায়গঞ্জ পুরসভার ঘাড়ে ডেঙ্গু আক্রান্তের ঘটনার জন্য দায়ী করেছেন তিনি। যদিও রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, পুর এলাকা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, ডেঙ্গু আক্রান্তের খবর তার কাছে নেই বলে তিনি জানিয়েছেন। এখানে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24। বিওয়েল, যেখানে রোগীর যত্ন আপন ছেলেদের মতো। এখানে নিয়মিতভাবে বসেন ফিজিশিয়ান ডক্টর শৈমাল সেনগুপ্ত, ফিজিশিয়ান এবং টিবি ও টেস্ট স্পেশালিস্ট ডক্টর শুভাশিস চ্যাটার্জি, জেনারেল ল্যাপারোস্কোপিক এবং অন্যান্য অ্যান্ড রেক্টাল সার্জন ডক্টর মোহাম্মদ এম ওয়াসিম রাজা, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নবলীন চক্রবর্তী, ওরাল ও দন্তরোগ বিশেষজ্ঞ অনির্বাণ সরকার এবং ডায়াবেটিস থাইরয়েড ও গ্যাস্ট্রোএনোলজি বিশেষজ্ঞ ডক্টর ইসার সাহা এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর জ্যোতিমানি। চিকিৎসকদের জন্য আধুনিক মানের চেম্বার, ন্যায্য মূল্যে ওষুধের দোকান ও খুব শীঘ্র গড়ে উঠেছে অত্যাধুনিক মানের প্যাথোলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি। রোগীর নাম লেখাতেও নেই কোনো ঝঞ্ঝাট।
www.khoboria24.com পেজে গিয়ে বিওয়েল এর বিজ্ঞাপনে ক্লিক করে নাম লেখাতে পারেন, অথবা ফোন করুন 7047915767 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বিওয়েল নিবেদিত খবরিয়া 24 এর সারাদিনের সেরা খবর। এখন চোখ রাখবো পরবর্তী খবরে। নেশা করা নিয়ে বিবাদের জেরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দেবীডাঙ্গায়। ঘটনায় বাবাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাবার নাম চূর্ণ ওরা এবং ছেলের নাম অঞ্জিত ওরা। জানা গিয়েছে ছেলেটি ড্রাগ অ্যাডিক্ট, প্রায় দুবছর পুনর্বাসন কেটেছিল। এক মাস আগে তাকে নিয়ে আসা হয়। গতকাল বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা হয়। অভিযোগ ঝামেলা চলাকালীন বাবা মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। লাঠির আঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে চূর্ণ ওরা। এই বিষয়ে স্থানীয় তরফ থেকে কি জানানো হয়েছে আমরা শুনে নিচ্ছি বিস্তারিত ভাবে। বাইরে ছিলাম, বাড়িতে ছিলাম। কি ঘটনাটা কি আমি শুনছো কি ঘটনাটা? হ্যাঁ, ডেন্ডার সেন্ডার খাই, একটু এটা মেন্টাল আছে। রিহ্যাব সেন্টারে রাখছিলাম। আচ্ছা, রিহ্যাব সেন্টারে না হইলে আপনার দুই বছর মতন রাখছি। ওইখানে ড্রগ দেখি খাইতো, বাইর করলাম। বাইর করে বাড়িতে রাখি এক মাস, দেড় মাস, দুই মাস ভালোই ছিল, কোনো অসুবিধা ছিল না। তারপরে এখন কী হয়েছে নিজে জানি, ভগবান জানে। তো কালকে রাত্রে কী ঘটনা হয়েছে, আপনি কী শুনলেন? আমি শুনলাম, আমি যখন আস পাড়াতে ছিলাম তখন মা যাই বলছে এইদিকে বাবাকে মারতে হয়েছে, মাকেও মারছে, কিছুতে মাকেও মারছে, ছোটো বতী যা আছে ওকেও মারছে। তো ওনাকে কী দিয়ে মারছে? বয়ের যে লাঠি থাকে না, ওর দিয়ে মারছে। কেন কেন মেরেছে সেটা? এই ছাদিতে মারছে। কেন কেন মেরেছে? বাবা কি অসুস্থ ছিল? হ্যাঁ, অসুস্থ ছিল। ঝগড়াটা কেন হলো? ঝগড়াটা ওইটা বলতে পারবো না। ছেলে অঞ্জিত ওরার লাঠির আঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে বাবা চূর্ণ ওরাও। তাকে তড়িঘড়ি শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মুখডুবি গ্রাম। এই সংঘর্ষে আহত হয়েছেন মোট 11 জন। আহতরা তৃণমূলের কর্মী সমর্থক বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস। আহতদের প্রথমে চোপড়া দৌলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতা হাসান কামাল কি অভিযোগ করেছেন আমরা শুনে নিচ্ছি। ওই পানের বাড়িতে বলছে যে যদি কেউ এখানে রাস্তাঘাটে কোনো বেড মিশালে ফেলাই তাহলে তাকে ছাড়া হবে না। আমরা ভোরবেলায় কিছু লেবারদের নিয়ে আমরা কাজ শুরু করেছি, ওরা হঠাৎ করে এসে আক্রমণ শুরু করে। সাইনের নেতৃত্বে আক্রমণ শুরু করেছে। প্রথমে ছিল পান, তারপরে ছিল নূর আলম, তিন নম্বরে ছিল দর্শন, তারপরে গফুর, এঞ্জেল নামে ছিল, হেসরুল নামে ছিল, হেসরুল ছিল। এরা তিন চারজন এসে পুরো আক্রমণ শুরু করে। আমি প্রেজেন্ট থাকাতে ওরা বম বন্দুক নিয়ে চারদিকে ঘেরাও করেছে। তারপরে আমি দেখলাম যে এখানে অসুবিধা আছে, আমি বেরিয়ে সবাই আমাকে টেনে নিয়ে চলে গেল, নাহলে আমার উপরে পুরো আক্রমণ করত। কতজন আপনাদের আহত হয়েছে? আমাদের আহত হয়েছে 9 জন। 9 জন হয়েছে, 2-3 জন আরও মানে পথর লেগেছে, অসুস্থ আছে, ওদেরকে আমরা আনার ব্যবস্থা করছি। 9 জন অসুস্থ হয়েছে। আমি মেম্বার, আমার নাম এমডি মুস্তাক আলম মুখদুমি। আমার ভাই 3 জন সিরিয়াস আছে, আর ওই আমার শ্বশুরও সিরিয়াস আছে। ওরা কাঠি দিয়ে বন্দুক দিয়ে ওরা ই করেছে, পুরো আক্রমণ করেছে। এই আক্রমণটা কারা করলো? এরা আক্রমণ করলো সাইনের নেতৃত্বে, মানে বিজেপিগুলো। বিজেপি হঠাৎ আক্রমণ করতে গেল কেন? ওরা আক্রমণ করতে গেছে যে ওরা আক্রমণ করছে এই কারণে বলছে যে এতদিন কাজ হয়নি, এখন বেদ মিশালি পড়ছে, হয়তো সমস্ত লোক ওদের সাথ দিবে নাকি, উন্নয়ন দেখে ওরা এইভাবে ভয় পেয়েছে। কি করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে চোপড়া ব্লকের মুখডুবি গ্রামে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার একটি রাস্তার কাজ নিয়ে সংঘর্ষ হয়। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল এই রাস্তাটি। সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য স্থানীয় চোপড়া গ্রাম পঞ্চায়েত থেকে রাস্তায় পাথর ফেলার কাজ শুরু করলে বিজেপি কর্মী সমর্থকরা বাধা দেয় বলে অভিযোগ। এদিন দুপক্ষের মধ্যে বিবাদ বাধে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। মেয়ের প্রেমিককে এলাকায় ডেকে মারধরের অভিযোগ উঠল প্রেমিকার বাবার বিরুদ্ধে। আহত ওই প্রেমিক আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার মছলাংপুর এলাকায়। পুলিশ প্রেমিকার অভিযুক্ত বাবাকে
আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাদল থানার মচলনপুর এলাকার বাসিন্দা শেখ হাকিমের মেয়ের সাথে পাশের গ্রাম কাঞ্চনপুরের সানোয়ার মল্লিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, শেখ হাকিম সেই প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে রবিবার দুপুরে সানোয়ারকে ডেকে পাঠায়। সানোয়ার সেখানে গেলে তাকে স্থানীয় একটি ক্লাব ঘরে আটকে বেধড়ক মারধর করে ক্লাব ঘরে ফেলে রাখা হয়। স্থানীয়দের কি অভিযোগ আমরা শুনে নিচ্ছি। মেয়েটার সঙ্গে দীর্ঘদিন ধরে ছেলেটার সম্পর্ক থাকে, সম্পর্ক থাকাকালীন ছেলেটা বোধ হয় দেখা করতে গিয়েছিল খুব দূর থেকে, ওনার বাড়ি থেকে মেয়েদের বাড়ি থেকে প্রচণ্ড দূর থেকে, দু কিলোমিটার দূর থেকে ওর ছেলেটাকে ওনার বাবা ছেলেটার মানে মেয়েটার বাবা ছেলেটাকে ধরে প্রচণ্ড মারধর করছে, কিন্তু ছেলেটা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মানে কে মেরেছে? মেয়ের বাবা মেরেছে, মেয়ের বাবা প্রচণ্ড দশটা ছেলে ক্লাবে ওনারা মেরেছে, খুব জোরভাবে মেরেছে, যেভাবে মানে বাঁচানো মুশকিল হয়ে যাবে ছেলেটাকে। আপনারা কি চাচ্ছেন? আমরা বহুক্ষণ ধরে ওনাদেরকে মানে আমরা 30 জন ছেলে গিয়েছিলাম, বহুক্ষণ চেষ্টা করেছি ছেলেটাকে ডাক্তার দেখানোর জন্য, কিন্তু ডাক্তারও দেখাতে দিয়েছিল না। হাত জোড়ো করে বলছি যে ডাক্তারটা দেখিয়ে দেয়, তারপর যা করবে করবে, নাহলে তোমরা ক্লাবে এসে ডাক্তার দেখাও, তাও ডাক্তারটা দেখাতে দিল না। কিন্তু এখন ছেলেটা এখন মহিষাদল হসপিটাল ট্রান্সফার করে দিল, তমলুক হসপিটাল। কিন্তু ওখানে থানায় অভিযোগ করা হয়েছে, থানায় অভিযোগ করা হয়েছে, এবার থানাও দেখা যাক, আমরা তো সবাই আছি। প্রেমিকার বাবা শেখ হাকিম সহ মোট 5 জনের নামে মহিষাদল থানায় অভিযোগ দায়ের করেছে আহত যুবকের পরিবার। মহিষাদল থানার পুলিশ শেখ হাকিমকে আটক করেছে। পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে, একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। পাচারের আগে দুটি তক্ষক সহ এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। মালদা টাউন স্টেশন থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্য থেকে ট্রেনে করে মালদা জেলায় আনা হয়েছিল তক্ষকগুলিকে। এরপর মালদা সীমান্ত দিয়ে ওপার বাংলায় পাচারের ছক ছিল ওই তক্ষকগুলিকে। তবে পাচারের আগেই তক্ষক সহ ওই পাচারকারীকে গ্রেফতার করে রেল পুলিশ। ধৃত পাচারকারীকে এদিন জেলা আদালতে তোলা হয়। এই বিষয়ে বন দফতর সূত্রে কি জানা গিয়েছে আমরা শুনে নিচ্ছি। গতকাল মালদা টাউন স্টেশনের জিআরপি সকাল 10টা নাগাদ একজন লোকসহ দুটো গেকো উদ্ধার করে। যে লোকটিকে ধরা হয়েছে তার নাম হচ্ছে হেলারিয়াস হাসদা, বয়স 23, বাড়ি কুমারপুর পাকুয়াহাট বামনগোলা। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার কাছে যে দুটো তক্ষক ছিল সে দুটো সে আসাম থেকে নিয়ে আসছিল এবং তার বাড়ির দিকেই যাচ্ছিল। সন্দেহ করা হচ্ছে যে পাকুয়াহাট কেনপুকুর হয়ে হয়তো সেটা বাংলাদেশের দিকে সে পাচার করত। আমরা অভিযুক্ত যে তাকে আজকে কোর্টে প্রডিউস করেছি এবং মাননীয় বিচারক মহাশয়ের কাছ থেকে আদেশ পেলেই তক্ষক দুটিকে আমরা তাদের ন্যাচারাল হ্যাবিটেট গরু মারা হোক বা জলদা করা হোক জঙ্গলে আমরা ছেড়ে দেবো। স্যার রিমান্ডের জন্য চেয়েছেন? হ্যাঁ, রিমান্ড নিয়ে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করবো যে এর র্যাকেটটা কী আছে, এর আগে যেগুলো ধরা হয়েছে তাদের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না। স্যার বাস কালকে কোন ট্রেনে? ব্রহ্মপুত্র মেল যেটা 10টা নাগাদ মালদায় ঢুকেছিল কালকে, সেই গাড়ি থেকে তাকে ধরা হয়। মানে ও কোথা থেকে আসছিল স্যার? আসাম থেকে, সে স্বীকার করেছে যে আসাম থেকে আসছে এবং সম্ভবত সেটা এই তক্ষক দুটো আসামের দিক থেকে আসছে। স্যার এটা কোন প্রজাতি? মানে তক্ষক অ্যাকচুয়ালি আমরা যেটা বৈজ্ঞানিক নাম হচ্ছে টককে গেকো, এটা হচ্ছে লিজার্ড সরীসৃপ প্রজাতির। আমাদের বাড়ির দেয়ালে যে টিকটিকি দেখা যায় সেটাও কিন্তু এক ধরনের গেকো, সেই প্রজাতির এটা। বন দফতর সূত্রে জানা গিয়েছে ধৃত পাচারকারীর নাম জেলালিয়া হাজরা, সে বামনগোলা থানা এলাকার বাসিন্দা। ঘটনায় মালদা ডিভিশনের সহকারী ডিভিশনাল আধিকারিক শত্রুঘ্ন কুমার গুপ্তা জানান, ওই ব্যক্তিকে রবিবার মালদা টাউন স্টেশনের রেল পুলিশ দুটি তক্ষক সহ গ্রেফতার করে, তারপর বন দফতরের হাতে তুলে দেন রেল পুলিশ। ওই ব্যক্তির সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।
পারিবারিক অশান্তির জেরে ইট দিয়ে মেরে শাশুড়ির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বৌমা সহ তিনজনের বিরুদ্ধে। বৌমা ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার নরহাট্টা অঞ্চলের ইটাখোলা গ্রামে। আক্রান্ত ওই শাশুড়ির চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইংরেজ বাজার থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত শাশুড়ির নাম অর্চনা চৌধুরী, অভিযুক্ত বৌমার নাম লক্ষ্মী চৌধুরী। অর্চনা দেবীর অভিযোগ, তার বড় ছেলেকে খাবার দেওয়াকে কেন্দ্র করে বৌমার সাথে বচসা হয় তার। অভিযোগ, বৌমা তার জামাইবাবু এবং দিদিকে নিয়ে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় তার। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর থেকে বৌমা সহ পলাতক অভিযুক্তরা। তবে কি কারণে মারধরের ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। আজ সারাদিনের সেরা খবর এই পর্যন্তই। এতক্ষণ আপনারা দেখলেন খবরটা 24-এর সারাদিনের সেরা খবর লাইভ স্পন্সার বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন। আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khaburia24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার।